আবারও চলে এলাম আরেকটি নতুন বিষয় নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য আমার অন্তর উজাড় করা অফুরান ভালোবাসা ও শুভেচ্ছা রইল তোমরা অনেকেই বেশ সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়েছ অনেকে অনুরোধ করেছে যে স্যার ভাষা থেকে কিছু করান ভাষা কিছু বুঝি না ভাষা কিছু মাথায় ঢোকে না সত্যিই তাই অনেকটাই দেরি হয়ে গেল আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি আসলে নতুন সিলেবাস আর পড়ানোর চাপ এত বেশি যে ভিডিও করার জন্য সময় করে উঠতে পারিনি হোক এবার থেকে আমি নিয়মিতই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজ আমি এই একাদশ শ্রেণীর ভাষা থেকে যে তিনটে অধ্যায় রয়েছে সেই তিনটে অধ্যায় সম্পর্কে অতি সংক্ষিপ্ত এবং সহজ সরল আলোচনা করব এবং আলোচনার শেষে পরীক্ষায় আসার মতো সম্ভাব্য এমসিকিউ এবং তার উত্তর নিয়েও আলোচনা করব যাতে তোমাদের আলাদা করে আর ভাষা নিয়ে ভাবতে না হয় আমি আশা করি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই বিশ্বের ভাষা পরিবার বাংলা ভাষার উৎস এবং বিকাশ বাংলা ভাষার বৈচিত্র্য এ টু জেড সম্পূর্ণ ধারণা এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যেই তোমরা পেয়ে যাবে আর আশা করি এই ভিডিও দেখার পর তোমরা অন্তত আর বলবে না ভাষা কিছু বুঝি না ভাষা বংশ কি মাথায় কিছু আসে না সব চিন্তা থেকে মুক্তি পেয়ে যাবে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো এবারও একটি লাইক এবং কমেন্ট করে আমায় উৎসাহিত করবে একাদশ শ্রেণীতে সেমিস্টার ওয়ানে বাংলা ভাষা থেকে রয়েছে মাত্র তিনটি অধ্যায় প্রথম অধ্যায় বিশ্বের ভাষা ও পরিবার দ্বিতীয় অধ্যায় ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা তৃতীয় অধ্যায় রয়েছে ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এই তিনটি অধ্যায় থেকে তোমাদের সেমিস্টার ওয়ানে এমসিকিউ আসবে আর আজ আমি এই তিনটে অধ্যায়ের সার সংক্ষেপ একটিমাত্র টেবিলের মাধ্যমে বা রেখাচিত্রের মাধ্যমে অতি সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ভাষা কাকে বলে যার মাধ্যমে বা যার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করি তাকেই ভাষা বলে সমগ্র পৃথিবীতে এই ভাষার সংখ্যা প্রায় তিন থেকে চার হাজার এই সব ভাষাগুলোর যদি উৎস সন্ধান করা হয় যে এই ভাষাগুলো কোন ভাষা বংশ থেকে উৎপত্তি হয়েছে তাহলেও মোটামুটি কুড়ি থেকে পঁচিশটি ভাষা বংশ পাওয়া যাবে তার মধ্যে প্রধান বারোটি হল ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় ভরচিনীয় বান্টু সেমিও হামিও ফিনো উগ্রীয় তুর্ক মঙ্গল মাঞ্চু ককেশীয় প্রাচীন এশীয় এস্কিমো এবং আমেরিকার আদিম অধিবাসীদের ভাষা এই বারোটি ভাষার মধ্যে মাত্র চারটি ভাষা বংশ ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় আর ভরচিনীয় এই চারটি বংশ ভারতবর্ষে প্রচলিত ছিল আর এই চারটি ভাষা অংশের মধ্যে ইন্দো ইউরোপীয় থেকে পরিবর্তিত হতে হতে আমরা যে ভাষায় কথা বলছি সেই বাংলা ভাষার উৎপত্তি তাহলে আমাদের মোটামুটি খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে আজ খ্রিস্টাব্দ দু হাজার এই পাঁচ হাজার বছরের বিবর্তন বা পরিবর্তন অতি সংক্ষেপে সহজভাবে এই রেখাচিত্রের মাধ্যমে বুঝে নেব প্রথমেই দেখো উপরে রয়েছে বিশ্ব ভাষা পরিবার ও বাংলা ভাষা তার মধ্যে একটি হলো ইন্দো হিরটি এই ইন্দো হিরটি ভাষাগোষ্ঠী ভারতবর্ষে এসছিল চার হাজার খ্রিস্টপূর্বাব্দে আজ থেকে প্রায় ছ হাজার বছর আগে এবার দেখে নেব বাংলা ভাষার উৎস কোন ভাষা বংশ থেকে আর সেটা হলো ইন্দো ইউরোপীয় খ্রিস্টপূর্ব তিন হাজার এই ইন্দো ইউরোপীয়র আবার দুটো শাখা সতম ভাষাগুচ্ছ আর কেন্তুম ভাষাগুচ্ছ সতম ভাষাগুচ্ছ আবার চারটি ভাষা বংশ রয়েছে এক ইন্দো ইরানীয় আলবেনীয় আর্মেনীয় এবং বালতো স্লাবিক এই বালতো স্লাবিকটা আবার কোনো কোনো বইতে আলাদা করে দুটো করা আছে কেন্তুম ভাষাগোষ্ঠীতে রয়েছে পাঁচটি ভাষা বংশ গ্রিক ইতালিক কেল্টিক জার্মানিক এবং তোখারীয় এবার দেখে নেব বাংলা ভাষার উৎস ইন্দো ইরানীয় ভারতবর্ষে প্রচলিত ছিল দু হাজার খ্রিস্টপূর্বাব্দে এই ইন্দো ইরানীয় শাখা আবার তিনটি ভাগে বিভক্ত এক হচ্ছে ইরানীয় আর্য দুই ভারতীয় আর্য এবং তিন হচ্ছে দরদীয় আমাদের বাংলা ভাষার উৎপত্তি স্বাভাবিকভাবেই ভারতীয় আর্য এই ভারতীয় আর্য ভাষা ভারতবর্ষে প্রচলিত ছিল দেড় হাজার খ্রিস্টপূর্ব থেকে এক হাজার খ্রিস্টপূর্ব ভারতীয় আর্য ভাষার আবার তিনটি স্তর রয়েছে প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য এই তিনটি ভাগ আমার এই রেখাচিত্রে নেই এটি আমি আলাদা করে আলোচনা করব আমি এখানে এই আর্য ভাষাকে দুটি ভাগে ভাগ করেছি একটি হচ্ছে রূপ অর্থাৎ কথা বলার ভাষা আর একটি হচ্ছে লিখিত রূপ বা সাহিত্যিক ভাষা অর্থাৎ বৈদিক ভাষা সংস্কৃত ভাষা এই সংস্কৃত ভাষায় কেউ কোনোদিনও কথা বলেনি শুধুমাত্র লিখিত ভাষা লিখিত ভাষার কখনো পরিবর্তন হয় না বা এই লিখিত ভাষা থেকেও অন্য কোনো ভাষার উৎপত্তি হয় না তাহলে অন্য ভাষার উৎপত্তি হয় কোন ভাষা বংশ থেকে কোন ভাষা থেকে কথ্য ভাষা থেকে এই আর্য ভাষার এই কথ্যরূপ আবার সারা ভারতবর্ষেই প্রচলিত ছিল সেই ভারতবর্ষের দিক অনুযায়ী এই কথ্য ভাষাকে চার ভাগে ভাগ করা হয় যেমন পূর্ব দিকের ভাষা হচ্ছে প্রাচ্য উত্তর দিকের ভাষা হচ্ছে উদীচ্য দক্ষিণ দিকের ভাষা হচ্ছে দাক্ষিণাত্য এবং মধ্য বা মধ্যদেশীয় ভাষা হল মধ্যদেশীয় তাহলে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসীরা যারা বাংলা ভাষায় কথা বলে তারা ভারতবর্ষের কোন দিকে অবস্থিত অবশ্যই পূর্ব যত ভাগ করি সবসময় পূর্বের ভাগে বাংলা ভাষা তাহলে স্বাভাবিকভাবেই এই যে কথ্য ভাষার চারটি রূপ তার মধ্যে পূর্বের যে ভাগ অর্থাৎ প্রাচ্য সেই প্রাচ্য থেকেই পরিবর্তন হতে হতে বাংলা ভাষার উৎপত্তি এই প্রাচ্য ভাষার আবার দুটি রূপ প্রাচ্য মধ্য এবং প্রাচ্যা অর্থাৎ পূর্বেরও পূর্বে যেহেতু আমরা বাঙালি বাঙালিরা ভারতবর্ষের কোন দিকে একদম সর্বপূর্বে অর্থাৎ যত ভাগই হোক আমরা পূর্ব দিকে যাব তাই বাংলা ভাষার উৎস হবে এই প্রাচ্যা এই প্রাচ্য আবার অনেক দিন ধরে প্রচলিত হতে হতে এই ভাষা থেকে আবার নতুন ভাষার উৎপত্তি হয় যাকে বলে মাগধী প্রাকৃত মাগধী প্রাকৃত থেকে পরিবর্তিত এবং রূপান্তরিত রূপ হল মাগধী অপভ্রংশ অবহট্ট এই অপভ্রংশ অবহট্ট ভাষা প্রচলিত ছিল নশ খ্রিস্টাব্দ নাগদ আর এই নশ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম সাহিত্য রচনা করা হয় আর সেটা হলো চর্যাপদ এই চর্যাপদের ভাষা আর এই বর্তমানে আমরা যে ভাষায় কথা বলি এই দুটো কিন্তু এক নয় যেমন একটি লাইন বলছি রুখেরও তেনতুলি কুম্ভীরে খায়ও অর্থাৎ গাছের তেঁতুল কুমিরে খায় কিছুই তো বোঝা গেল না বোঝা যাবে কেন কারণ প্রাচীন যুগের এই চর্যাপদের ভাষা ছিল আলো আধারী ভাষা বা রূপকধর্মী ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না তাই চর্যাপদের ভাষাকেই অনেকে সন্ধ্যা ভাষাও বলেছিলেন এই চর্যাপদের ভাষা আর বর্তমানে আমি যে ভাষায় কথা বলছি বা তোমরা বলো এই দুই ভাষার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে সময়ের ব্যবধান প্রায় ওটা ছিল নশো খ্রিস্টাব্দ আর এখন দু প্রায় পনেরোশো বছর এই পনেরোশো বছরে ভাষার অনেক রদবদল বা পরিবর্তন হয়েছে এই পরিবর্তনটা কিভাবে হয়েছে এবারে দেখো এই মাগধী অপভ্রংশ অভাট্ট ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে পশ্চিমা পশ্চিম দিকের ভাষা আর একটা হচ্ছে পূর্বী পূর্ব দিকের ভাষা তাহলে আমরা কোন দিকে যাব অবশ্যই পূর্ব দিকে অর্থাৎ পূর্বী এই পূর্বীর আবার দুটো ভাগ বঙ্গ অসমিয়া বঙ্গ মানে পশ্চিমবঙ্গ এবং অসমের ভাষা একসাথে আর ওড়িয়া ওড়িয়া মানে উড়িষ্যার ভাষা সেটা আলাদা হয়ে গেল তাহলে আমরা এবার কোন ভাগে যাব অবশ্যই বঙ্গ অসমিয়া এই বঙ্গ অসমিয়াকে আবার দুই ভাগে ভাগ করা আছে বঙ্গ অর্থাৎ পশ্চিমবঙ্গের ভাষা বা আমাদের যে ভাষা আর অসমে হচ্ছে অসমের ভাষা দেখবি অসমের ভাষার সাথে বাংলা ভাষার অনেক মিল রয়েছে এই হলো আমাদের বাংলা ভাষা তাহলে বুঝতেই পারছো এই বাংলা ভাষা হঠাৎ করে বা কোথা থেকে আসেনি দীর্ঘদিন পরিবর্তন হতে হতে আজকের এই বর্তমান রূপ তাহলে বুঝতেই পারছো বাংলা ভাষার উৎস কোন ভাষা বংশ থেকে অবশ্যই ঠিক ধরেছ ইন্দো ইউরোপীয় তিন হাজার খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে প্রচলিত ছিল আর ভারতবর্ষে শুধুমাত্র এই একটা ভাষাবংশই তো আর প্রচলিত ছিল না এর সাথে ছিল আরও তিনটি ভাষা বংশ কী কী অস্ট্রিক দ্রাবিড় এবং ভোটচিনিয় এবারে আমি এই চারটি ভাষা বংশ নিয়ে এমসিকিউ আকারে আলোচনা করব যাতে পরীক্ষায় যে ধরনেরই প্রশ্ন আসুক তোমরা এখান থেকে উত্তর দিতে পারো কী ধরনের এমসিকিউ আসতে পারে এক নম্বর ভারতবর্ষে প্রচলিত ভাষাবংশ কটি চারটি কি কি ইন্দো ইউরোপীয় অস্ট্রিক দ্রাবিড় এবং ভর্চিনীয় এবার এই ভাষাগুলো থেকে কোন কোন ভাষা এসছে এবং কী কী প্রশ্ন হতে পারে একবার মিলিয়ে নাও অস্ট্রিক ভাষা বংশ কটির শাখায় বিভক্ত দুটি কী কী অস্ট্রো এশিয়াটিক এবং অষ্টোনেশীয় এই অস্ট্রো এশিয়াটিক ভাষা থেকে কি কি ভাষা উৎপত্তি হয়েছে সবর সাঁওতালি খাস মুন্ডারি নিকোবরি আবার অষ্টীয় অর্থাৎ এটা বহির এশীয় এশিয়ার বাইরে এই ভাষার প্রচলন ছিল আর পশ্চিমবঙ্গে কোন কোন অঞ্চলে প্রচলিত ছিল যেমন এটি মূলত আসাম পশ্চিমবঙ্গ ছোটনাগপুর উড়িষ্যা মধ্যপ্রদেশ নিকোবর দ্বীপপুঞ্জ প্রভৃতি স্থানে এই অষ্টনেশীয় ভাষাও প্রচলিত ছিল এগুলো আলাদা করে এমসি কেউ আসতে পারে পরের প্রশ্ন দ্রাবিড় ভাষা বংশের ভাষা ভারতবর্ষের কোনো অঞ্চলে প্রচলিত অবশ্যই দক্ষিণ ভারতের কর্ণাটক তামিলনাড়ু অঞ্চলে প্রচলিত এই ভাষা থেকে উৎপত্তি কয়েকটি ভাষা হল যেমন তামিলনাড়ুর তামিল ভাষা অন্ধ্রপ্রদেশের তেলেগু ভাষা কেরলের মালায়ালম ভাষা এবং কর্ণাটকের কন্নড় ভাষা পরের প্রশ্ন চিনীয় ভাষা বংশের কয়টি শাখা ও কী কী আর এই শাখাগুলি থেকে কী কী ভাষা উৎপত্তি হয়েছে আমি একসাথেই দিয়েছি দেখো ভোট চিনিয় ভাষার তিনটি শাখা চিনীয় থাই এবং ভোট ভোটবর্মি চিনীয় ভাষা অর্থাৎ চীনের ভাষা থাই অর্থাৎ শ্যামি বা শ্যামি ভাষা আর ভোটবর্মী হলো তিব্বতের তিব্বতী ভাষা পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সর্বাধিক প্রচলিত ছিল ইন্দো ইউরোপীয় ভাষা বংশ এই ভাষা বংশের প্রাচীন সাহিত্যের কিছু ভাষা হল সংস্কৃত গ্রিক এবং ল্যাটিন আর বর্তমানে যে সমস্ত ভাষা ব্যবহার করি তার মধ্যে অন্যতম হল ইংরেজি জার্মান ফরাসি রুশ এবং অবশ্যই বাংলা ভাষা বংশ থেকেই পরীক্ষায় আসার মতো আরও কিছু এমসিকি হলো যেমন অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু বর্তমান ভারতে অষ্টিক ভাষাবংশ ভাষার সংখ্যা প্রায় পঁয়ষট্টিটি তামিল ভাষা ব্যবহৃত স্বরবর্ণের সংখ্যা বারোটি ব্যঞ্জনবর্ণের সংখ্যা আঠেরোটি আর অরুণাচল প্রদেশ এবং আসামের পার্বত্য অঞ্চলে প্রায় চব্বিশটির মতো ভাষা পাওয়া যায় লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া অনুসারে ভারতে প্রচলিত ভাষা এবং উপভাষা সংখ্যা হলো একশো উনআশি এবং পাঁচশো চুয়াল্লিশটি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া উনিশশো তিন থেকে উনিশশো এই সমীক্ষার সম্পাদক ছিলেন জর্জ গিয়ারসন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে জনসমীক্ষায় দেখা গেছে ভারতবর্ষে মাতৃভাষার সংখ্যা ষোলোশো বাহান্নটি অস্ট্রিক ভাষা বংশ তিনটি শাখায় বিভক্ত প্রত্ন অশ্রলদের ভাষা ছিল ইন্দো ইউরোপীয় খাসি ভাষা আগে লেখা হতো বাংলা হরফে ভারতে ভাষাভাষীর দিক থেকে দ্বিতীয় বৃহত্তম ভাষা হলো দ্রাবির ভাষা তাহলে বুঝতেই পেরেছ এখান থেকে কী ধরনের এমসিকিউ পরীক্ষাতে আসতে পারে তাছাড়া এই রেখাচিত্রটি ভালোভাবে আত্মস্থ করা থাকলে অসংখ্য এমসিকিউয়ের উত্তর এখান থেকেই তোমরা লিখতে পারবে এছাড়াও আমি আরও কুড়িটি এমসি কিউ এক পেজে লিখে স্ক্রিনে দিয়ে দিলাম তোমরা স্ক্রিন শট নিয়ে জুম করে খাতায় লিখে নেবে আশা করি এখান থেকেই যাবতীয় প্রশ্ন তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে शुष्ट थकब